সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই রাজু ভিজন টিভির পক্ষ থেকে স্বাগতম। যারা রাজু ভিজন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এখন চলে এসেছি আশুলিয়া পাখি ও কবুতর হাটে। এই হাটে কী কী ধরনের পাখি ও কবুতর উঠেছে আর কী কী ধরনের হাঁস মুরগি উঠেছে এগুলো দরদাম সম্পর্কে ধারণা দেবো, সাথে বিক্রেতার ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগের মাধ্যমে ক্রয় করতে পারবেন। এই হাটটি একদম নদীর ধারে বসে থাকে, দেখতে পাচ্ছেন নদী আর ব্রিজের সাথেই। আপনারা আবদুল্লাপুর থেকে, মিরপুর থেকে এবং বাইপেল নবীনগর থেকে সব জায়গা থেকে আসতে পারবেন এই রাস্তা দিয়ে, দেখতে পাচ্ছেন। ধন্যবাদ, ভিডিওটি দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন, আর কী কী ধরনের পশু পাখি ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের জানাবেন। ধন্যবাদ। আছে অনেক সুন্দর খরগোশ ভাই, এগুলো কত করে জোড়া বিক্রি করেন? 800-600-500 এরকম জোড়া বিক্রি করেন। আর এখানে দেখতে পাচ্ছি দেশি মোরগ মুরগি, এগুলো কত করে বিক্রি করেন ভাই? বিক্রি করা হয় না, 600-700 টাকা করে কি পিস? জোড়া জোড়া হলো 600-700 টাকা করে। আর এগুলা ওজন হবে কেমন ভাই? এভারেজ বয়স কতদিন হবে এগুলার? বয়স কেমন? এরকম হবে। আচ্ছা, ওই যে হাঁস দেখতে পাচ্ছি দেশি হাঁস, এগুলো কত করে বিক্রি করেন? 600 টাকা করে জোড়া। আচ্ছা, এগুলো ওজন হবে কেমন? আচ্ছা, আর ওই যে বাচ্চা খরগোশ দেখতে পাচ্ছি ভাই, বাচ্চা খরগোশ ওগুলো কেমনে বিক্রি করেন, কেমন কেমন দাম? 400 টাকা করে জোড়া বিক্রি করেন। আচ্ছা, এই যে এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর খরগোশের বাচ্চা। আচ্ছা ভাই, এগুলো কত করে বিক্রি করেন? একই দাম 400-500 টাকা করে। 400-500 টাকা করে। আচ্ছা ভাই, আপনি খামারে তো আরও অনেক পশু পাখি আছে, আপনি থেকে যদি কেউ এগুলো কিনতে চায় সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব না শুধু ঢাকার ভিতরে ভাই? আচ্ছা, আপনি তো আচ্ছা, আপনি খামারে যদি কেউ আইসে কিনতে চায় দিতে পারবেন? আপনি দিতে পারবেন না? আচ্ছা, আপনি ফোন নাম্বারটা বলেন ভাই। আচ্ছা ভাই, আপনার ঠিকানা কোন জায়গা? আচ্ছা, ধন্যবাদ। যদি এগুলা ক্রয় করতে চান পাইকারি দামে বাইরে থেকে কিনতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, এবং আশুলিয়া হাটে আসলে আপনারা ক্রয় করতে পারবেন। আশুলিয়া হাট আপনার বেশ জমজমাট, প্রতি বুধবার সকাল 7টা থেকে বিকাল 4টা-5টা পর্যন্ত আশুলিয়া হাটটি বসে থাকে। একদম আশুলিয়ায় যে ব্রিজের লগেই হাটটি বসে থাকে, একদম নদীর ধারে। আপনাদের ঝুম করে দেখানোর চেষ্টা করতেছি, দেখতে পাচ্ছেন। প্রতি বুধবার সকাল 7টা থেকে বিকাল 4টা-5টা পর্যন্ত হাটটি বসে থাকে, সম্পূর্ণ উন্মুক্ত না, 10 টাকা হারে খাজনা দিতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন ভাই। ভাই ভালো আছেন? মাশাআল্লাহ, এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর ব্রয়লার মুরগি ভাই, এগুলো কত করে? ও সরি, এটা খাসি মুরগি, এগুলো কত করে বিক্রি করেন ভাই জুরা? 240 টাকা। এটা বয়স কেমন ভাই? বয়স হবে 12 দিন, দেখতে পাচ্ছেন। আর এই যে এখানে দেখতে পাচ্ছি ভাই মুরগির বাচ্চা, এগুলো কি জাতে? এগুলো টাইগার চেসো। এগুলো বয়স কেমন ভাই? হ্যাঁ ভাই, 15 দিন। আর সেগুলোর দাম কত করে দিচ্ছেন জুরা? 240 টাকা করে জুরা। আর এখানে দেখতে পাচ্ছি এগুলো কি জাতের মুরগি ভাই? বাচ্চা কফের বাচ্চা। এটা এগুলো বয়স কেমন ভাই? বয়স হবে 2 দিনের মতো। আচ্ছা, এগুলো কত করে জুরা বিক্রি করেন? 240 টাকা করে। আর এখানে দেখছি হাঁসির বাচ্চা, এগুলো কত করে বিক্রি করেন ভাই? জানেন হাঁসির বাচ্চা হলো জুরা 100, জুরা 100 টাকা করে। এগুলো বয়স কেমন ভাই? 4 দিনের মতন বয়স হবে। ভার কাছে আরও দেখতে পাচ্ছি হলো এগুলো কি তিতির না ভাই? তিতির। এগুলো কত করে বিক্রি করেন জুরা? জুরা 600 টাকা করে। এগুলো বয়স কেমন ভাই? 1 মাসের মতো। আর এই যে কয়েল পাখি দেখতে পাচ্ছি ভাই, হ্যাঁ জুড়া 100, কয়েল পাখি জুড়া হলো 100। এগুলো কি রানিংগুলো না নিউ অ্যাডালগুলা? নিউ অ্যাডালগুলা ডিম দিবে।
আচ্ছা ভাই, আপনি থেকে যদি কেউ এগুলো পাইকারি কিনতে চায় দিতে পারবেন তো? হ্যাঁ অবশ্যই। আপনি কোন কোন হাটে আসেন ভাই, বসেন? আচ্ছা ভাই, আপনার ফোন নাম্বারটা বলেন। 01915 0915 87 87 68 26 26। আচ্ছা ভাই, ঠিকানা কোন জায়গা? বাইপেল। আচ্ছা, আপনি আসলে হাটে আসলে এ ধরনের মরদ মুরগি এবং হাঁস হাঁসের বাচ্চা এবং ছোট মুরগির বাচ্চা এগুলো ক্রয় করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর মরগ ভাই। এগুলা কি জাতের মরগ? পাকিস্তানি। পাকিস্তানি। এগুলা দাম চাইছেন কত ভাই পার পিস? পার পিস দাম 600। 600 টাকা। এটা বয়স কেমন হবে? বয়স 6 মাস। বয়স হবে 6 মাসের মতো। আচ্ছা, এটা ওজন কতটুকু হবে? একটা 1.5 কেজি। 1.5 কেজির মতন। আচ্ছা, আর এই যে কবুতরের বাচ্চা দেখতে পাচ্ছি, এগুলো কত করে জোড়া বিক্রি করেন? কবুতরের বাচ্চা 350 টাকা করে জোড়া। এগুলো কি দেশি নাকি বোম্বাই? বোম্বাইয়ের বাচ্চা। আচ্ছা, আর এখানে দেখতেছি পাচ্ছি বড় কবুতর, এগুলো কত করে জোড়া বিক্রি করেন? 2000-3000 টাকা করে জোড়া। আচ্ছা, আর এগুলা কার? এগুলো আপনাদের না? আচ্ছা, এখানে মাক্সি কবুতর এগুলো কত করে জোড়া বিক্রি করেন? আর এই যে হুমা সবজি, লক্ষা, এটা কি জোড়া আছে? জোড়া নাই না? এটা নর্না মাদি হবে, মাদি হবে। এটা দাম চাইছেন কত? 1500 টাকা। আচ্ছা, আপনি থেকে যদি কেউ কবুতর এবং মরগ মুরগি কিনতে চায় দিতে পারবেন তো? আচ্ছা, আপনি ফোন নাম্বারটা বলা যাবে? ফোন নাম্বার বলেন, ফোন নাম্বারটা বলেন। 01869 6977 6008 6008। আচ্ছা, আপনার ঠিকানা কোন জায়গা? ঠিকানা হতেছে জামগোড়া। আচ্ছা, আপনার খামারে আরও কি কি ধরনের পশু পাখি আছে? আমার কাছে কবুতর কবুতরে বেশি না? আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি থেকে যদি কেউ খামারে এসে যদি কিনতে চায় কবুতর নিতে চায় দিতে পারবেন তো না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আপনারা নাম্বারের সাথে যোগাযোগ করে আইতে পারবেন খামারে। ধন্যবাদ। অনেক সুন্দর খরগোশ ভাই, এগুলা কত করে জোড়া বিক্রি করেন? 800-600-500 এরকম জোড়া বিক্রি করেন। আর এখানে দেখতে পাচ্ছি দেশি মরগ মুরগি, এগুলা কত করে বিক্রি করেন ভাই? বিক্রি করা হয় না? 600-700 টাকা করে কি পিস? জোড়া জোড়া হলো 600-700 টাকা করে। আর এগুলো ওজন হবে কেমন ভাই? এভারেজ বয়স কতদিন হবে এগুলার? বয়স কেমন? এরকম হবে। আচ্ছা, ওই যে হাঁস দেখতে পাচ্ছি দেশি হাঁস, এগুলো কত করে বিক্রি করেন? 600 টাকা করে জোড়া। আচ্ছা, এগুলো ওজন হবে কেমন? আচ্ছা, আর ওই যে বাচ্চা খরগোশ দেখতে পাচ্ছি ভাই, বাচ্চা খরগোশ এগুলো কেমনি বিক্রি করেন? কেমন দাম? 400 টাকা করে জোড়া বিক্রি করেন। আচ্ছা, এই যে এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর খরগোশের বাচ্চা। আচ্ছা ভাই, এগুলো কত করে বিক্রি করেন? একই দাম, 400-500 টাকা। 400-500 টাকা। আচ্ছা ভাই, আপনি খামারে তো আরও অনেক পশু পাখি আছে, আপনি থেকে যদি কেউ এগুলো কিনতে চায় সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব না শুধু ঢাকার ভিতরে ভাই? আচ্ছা, আপনি তো আচ্ছা, আপনি খামারে যদি কেউ আইসে কিনতে চায় দিতে পারবেন? আপনি দিতে পারবেন না? আচ্ছা, আপনি ফোন নাম্বারটা বলেন ভাই। আচ্ছা ভাই, আপনার ঠিকানা কোন জায়গা? আচ্ছা, ধন্যবাদ। যদি এগুলা ক্রয় করতে চান পাইকারি দামে বাইরে থেকে কিনতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। এবং আশুলিয়া হাটে আসলে আপনারা ক্রয় করতে পারবেন। আশুলিয়া হাট আপনার বেশ ঝুমঝুমাক, প্রতি বুধবার সকাল 7টা থেকে বিকাল 4টা-5টা পর্যন্ত আশুলিয়া হাটটি বসে থাকে। একদম আশুলিয়ায় যে ব্রিজের লগেই হাটটি বসে থাকে, একদম নদীর ধারে। আপনাদের ঝুম করে দেখানোর চেষ্টা করতেছি, দেখতে পাচ্ছেন। প্রতি বুধবার সকাল 7টা থেকে বিকাল 4টা-5টা পর্যন্ত হাটটি বসে থাকে, সম্পূর্ণ উন্মুক্ত না, 10 টাকা হারে খাজনা দিতে হবে। ধন্যবাদ, ভালো থাকবে। দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা লাভ বাট, যদি কেউ কিনতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন।
ভাই লাভবার কি এটা কি ছেলেটা না মেয়েটা এটা ভাই যে ছেলে যত সম্ভব ছেলে হবে যত সম্ভব ছেলে হবে আর এটা জুয়া দেয়া ছিল না ভাই না 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 এটা নিউ অর্ডার হবে না রানিং হবে এটা রানিং হবে রানিং হবে এক পিসে কিনছিলেন আচ্ছা এর দাম চাইছেন কত ভাই 2000 টাকা এর দাম চাইতেছে 2000 টাকা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটা বয়স কেমন হতে পারে ভাই 8 মাস পার হইছে 8 মাস পার হইছে না দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আচ্ছা ভাই ফিক্স কত হলে বিক্রি করবেন 1500 টাকা হলে বিক্রি করবেন 1500 টাকা হলে বিক্রি করবেন না মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন 1500 টাকা হলে বিক্রি করা হবে যদি কয় কথা বলেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন আচ্ছা ভাই আপনি ফোন নাম্বারটা বলা যাবে ফোন তাহলে আমি কিনতে পারি ফোন নাম্বারটা বলেন 017 62 75 02 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
আরো আছে লাভবাটি আছে আরো বাজডি আছে ও বেশিরভাগই বাজিগারে আছে বাচ্চা বাচ্চা না করছে আচ্ছা ধন্যবাদ আর 2700 টাকা বিক্রি করছেন একটা না এখন এইগুলা কত করে যাইতেছেন এটা বিক্রি করবে তাই জন্য এগুলা কত করে ওজন কতটুকু হতে পারে ওজন আড়াই কেজি তিন কেজির মতন ওজন হবে না এরকম ওজন হবে দেখতে পাচ্ছেন আড়াই কেজি তিন কেজি আচ্ছা কাকা আপনি ফোন নাম্বারটা বলা যাবে ফোন নাম্বার মতো নাই না আচ্ছা আসলে হাটে আসলে আপনারা এগুলো কিনতে পারবেন এলা দাম তো 2600 টাকা অবশ্যই আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে আর দেশি আসকার আচ্ছা এগুলোর দাম হচ্ছে 500 টাকা কেজি হবে দেশি আসকার দেখতে পাচ্ছি দেশি কবুতর এগুলো খাওয়ার জন্য বা পোষার জন্য ই করা যাবে না আচ্ছা এগুলো কত করে বিক্রি করেন 220 টাকা 250 টাকা করে খুচরা এগুলা আচ্ছা এগুলোর বয়স কেমন হবে হ্যাঁ এক মাসের মতো আচ্ছা কাকা আপনার এগুলো কত করে একই না আচ্ছা 220 টাকা করে জোড়া বিক্রি করে আচ্ছা এগুলো কি কি খাবার খাওয়ান চালের খোঁজ না আচ্ছা আপনি দেখে যদি কেউ কবুতরের বাচ্চা পাইকারি কিনতে চায় দিতে পারবেন তো আচ্ছা ফোন নাম্বারটা বলা যাবে আপনাদের 0173 98 63 400 আচ্ছা আপনার ঠিকানা কোন জায়গা আচ্ছা আপনি কোন কোন হাটে কবুতরের বাচ্চা বিক্রি করেন আশুলিয়া টুঙ্গি বাজার কাশিমপুর বাজারেও আচ্ছা যদি পাইকারি ক্রয় করতে চান অবশ্যই ওনার সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন মাশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর বাজিগার পাখি ভাই বাজিগার পাখি কত করে জোড়া আচ্ছা আর যে পিস কি একটাই আছে নাকি ভাই কত দাম পেয়েছেন ভাই 500 টাকা দাম আচ্ছা আর এগুলো কার ভাই কত করে জোড়া বিক্রি করেন ভাই এগুলো 800 টাকা এগুলো নিউরাল না রানিং হবে রানিং হবে রানিং 800 টাকা করে ভাই জোড়াটা ডায়মন্ড কত চাইতেছেন 1500 টাকা এটা রানিং না নিউরাল ভাই একবার রানিং রানিং ডিম্বাচ্ছে করা ঘুম কর ভাই হ্যাঁ ঘুম কত করে দূর হবে আপনার 1500 টাকা করে জোড়া না ভাই আর ওই যে এই পাশেরটা কি বাচ্চা এই পাশেরটা সাদাটা সাদাটা আচ্ছা ওটার দাম দেন কত ভাই 600 টাকা আচ্ছা এই জোড়াটার দাম দেন কত ভাই
1500 টাকা এটা কি নিউ মডেল না রানিং ভাই রানিং আচ্ছা আপনি খামারে কি আরো আছে ভাই আরো খাম আছে আচ্ছা কি কি ধরনের ই আছে ভাই পশু পাখি আছে আপনি খামারে ডায়মন্ড হ্যাঁ ডায়মন্ড আছে বাস্তুকি আছে বিভিন্ন ধরনের পাখি আছে আচ্ছা আপনি খামার থেকে যদি কেউ ঘুঘু পাখি এবং এগুলা কিনতে চায় দিতে পারবেন তো ভাই আচ্ছা ফোন নাম্বারটা বলেন 1900 সব রানিং হবে যদি কয় করতে চান অবশ্যই কয় করতে পারবেন এগুলা আছে গিরিবাদ আর হলো গোল্লা আচ্ছা আপনি খামারে আরো কবুতর আছে হ্যাঁ কি কি ধরনের কবুতর আছে আপনি খামারে দেশি গুলাই বেশিরভাগই দেশি আর গিরিবাদ আচ্ছা আপনি ফোন নাম্বারটা বলা যাবে 0740 হ্যাঁ 2141 আচ্ছা আপনি ঠিকানা কোন জায়গা গাজীপুরা ধন্যবাদ মাশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর এক পিয়ার লক্ষা কবুতর আঙ্কেল এই লক্ষা কবুতর দাম চাইছেন কত এই পিয়ারটা এটা চাওয়া দাম 2500 বিক্রি দাম 1800 1000 টাকা আর মুখিন মাদি কি মাদি 600 টাকা 600 টাকা আর এই পাশেরটা আর এটা হলো হুমা হুমা এটা দাম 1000 টাকা আচ্ছা আর এখানে এটা হলো কালো বোম্বাই কালো বোম্বাই 1000 টাকা জোড়া 1000 টাকা জোড়া আর সিরাজি হলো এটা এই জোড়ার দাম হলো একদম 2000 টাকা একদম 2000 টাকা সিলভার সিলভার আচ্ছা আঙ্কেল আপনি খাপ আর আরেক জোড়া আছে এখানে না এটা একটু মিসমার কাছে কালো এটা 1500 টাকা পিস একদম 1500 টাকা জোড়া আঙ্কেল আপনি খামারে তো আরো কবুতর আছে না অনেক আচ্ছা আপনি খামারে আর কি কি ধরনের কবুতর আছে আমার ফ্যান্সি আইটেম খুব বেশি সিরাজি লক্ষা কিং বাগদাদি তারপরে আপনার বোম্বে আছে মোটামুটি অনেক আইটেমই আছে আচ্ছা আপনি থেকে যদি কবুতর কেউ কিনতে চায় সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব না শুধু ঢাকার ভিতরে সম্ভব আমি পার্সেল পৌঁছাই দিতে পারি সারা বাংলাদেশে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি খামারে যদি এসে কিনতে চায় কেউ দিতে পারবেন তাও দিতে পারবেন হ্যাঁ দাও আচ্ছা আপনি ফোন নাম্বারটা বলেন 01715 আচ্ছা আপনি ঠিকানা কোন জায়গা আঙ্কেল আশুলিয়া বাজার আশুলিয়া সাভার ঢাকা আচ্ছা আচ্ছা মারিয়াম কবুতর খামার আশুলিয়া বাজার আশুলিয়া সাভার ঢাকা ধন্যবাদ আচ্ছা ভালো থাকবেন আল্লাহ এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর কবুতর এগুলা কি জাতের কবুতর এগুলা হুমা বাগদাদি হুমা না বিউটি হুমা আচ্ছা এগুলা কত করে দাম দিচ্ছেন ভাই ভাই কত করে দাম দিচ্ছেন ভাই কত করে দাম দিচ্ছেন এগুলা ভাই এটা চাইতেছি ভাই 2000 টাকা জোড়া 2000 টাকা করে জোড়া এগুলা আচ্ছা এগুলা কি ফিক্স না আলোচনা সাপে কিছু কমানো যাবে ভাই কমানো যাবে না ফিক্স না কমানো যাবে কিছু কমানো যাবে আচ্ছা ফিক্স 1500 টাকা হলে বিক্রি হবে অবশ্যই ভাই ফোন নাম্বারটা দিয়ে দেবো আপনারা যোগাযোগের মাধ্যমে কয় করতে পারবেন আর এই যে গিরিবাদ এই জোড়াটার দাম তৈরি কত ভাই 1000 টাকা আর স্যার এটা কি ডিম বাচ্চা করছে এর আগে ভাই ডিম বাচ্চা করছে আবার ডিম দিব আবার ডিম দেওয়ার জন্য রেডি হইতেছে না আচ্ছা আপনি খামারে আর কি কি ধরনের কবুতর আছে ভাই আরো আছে ভাই কবুতর ভাই লক্কা আছে সিরাজি আছে তারপরে বিউটি হুমা আছে আচ্ছা আপনি থেকে যদি কেউ কবুতর কিনতে চায় সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবেন না শুধু ঢাকার ভিতরে শুধু ঢাকার ভিতরে ভাই শুধু ঢাকার ভিতরে আপনি খামারে যদি কেউ আসতে চায় এসে নিতে চায় কবুতর দিতে পারবেন আচ্ছা ফোন নাম্বারটা বলেন মুস্তো নাই না আচ্ছা আসলে হাটে আসলে আপনারা ক্রয় করতে পারবেন এই হাটটা প্রতি বুধবার সকাল 7টা থেকে বিকাল 4টা 5টা পর্যন্ত হাটে বসে থাকে শতকরা 10 টাকা খাজনা এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর এক পিস লক্ষা কবুতর ভাই এই লক্ষা কবুতরের দাম চাইছেন কত
1500 টাকা এগুলো তো বাচ্চা না ভাই বয়স কতদিন হবে দুই মাসের মতো আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছি বোম্বাই এই জোড়াটার দাম তো কত ভাই 2500 টাকা এটা নিউ এটাল হবে না নাটিং হবে ভাই নিউ এটাল আর এই যে এখানে দেখতে পাচ্ছি ভাই ফ্যান্টেল এই ফ্যান্টেলের দাম তো কত ভাই 1000 টাকা আচ্ছা আর এই যে এখানে সিরাজ দেখতে পাচ্ছি এগুলো সিরাজ কি জুড়া আছে ভাই পিওর জুড়া কত করে জুড়া চাইতেছেন ভাই 3000 টাকা আর ওই যে ওই পাশে এটা বাগদাদি কত চাইতেছেন 2500 টাকা আচ্ছা আপনি খামারে কি আরো কবুতর আছে ভাই কি কি ধরনের কবুতর আছে আপনি খামারে আছে ভাই কিং আছে সিরাজি আছে তারপরে আপনার 20 টাকায় কি জেলা আছে আরো অনেক নিরাপদ আচ্ছা আপনি থেকে যদি কেউ কবুতর কিনতে চায় সারা বাংলাদেশে দিতে পারবেন না শুধু ঢাকার ভিতর দেয়া সম্ভব ঢাকার ভিতর দেয়া সম্ভব আচ্ছা আপনি থেকে যদি কেউ খামারে যদি এসে কিনতে চায় দিতে পারবেন তাও দেয়া সম্ভব আচ্ছা ফোন নাম্বারটা বলেন আপনার 018 38 38 42 42 88 54 আচ্ছা ভাই আপনার ঠিকানা কোন জায়গা ঠিকানা আপনার ইটখোলা নাশারামেন্স আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন ভাই ভালো আছো না আসলে হাটে কি কি ধরনের কবুতর আনছো এগুলো আমাদের দেখাও আর দাম কত এগুলো ধারণা দাও প্রথমে দেখতে পাচ্ছ যে গিরিবাদ এগুলো কত করে জোড়া বিক্রি করো 700 টাকা করে জোড়া এগুলো নিউ এটাল না রানিং হবে রানিং আর এই যে এই পাশেরটা এটা কি জাতের কবুতর এটা চুইনা এটা কি নর না মাদি এটা নর এই যে মাদি এটা নর আর এই যে নিচে মাদি না আর ওই যে ওই পাশেরটা ওইটা এডির বাচ্চা এটা ওটা বাচ্চা আচ্ছা বাচ্চাটার দাম তো কত টাকা বাচ্চাটার দাম তো 400 হ্যাঁ 400 টাকা আচ্ছা আর এখানে কি কি ধরনের কবুতর আছে গিরিবাজ আছে কাকজি আছে গোল্লা আছে চুইল আবার চন্দন আছে আর জাসলি আছে আচ্ছা জোরে বলা ভাই আচ্ছা এগুলো কত করে জোড়া চাইতেছো এলে ভাই আমি মাদি 400 টাকা পিস 400 টাকা পিস এবারে 400 টাকা করে পার পিস এই তো আচ্ছা আচ্ছা দামা দামি করতে আচ্ছা আলোচনা সবে কিছু কমানো যাবে আর এখানে দেখতে পাচ্ছেন সিরাজ এটা কি জুড়া না না এটা ভিডিও হ্যাঁ এটা কত করে জুড়া বিক্রি করতেছো 3500 টাকা চাওয়া দাম 3500 টাকা চাওয়া দাম আলোচনা সবে কিছু কমানো যাবে আর এই যে এটা এটা কি নর না মাদি হবে এটা নর ভাই এটা নর এটার দাম চাইছে কত এটার দাম চাইছে 800 টাকা এটার দাম চাইছে 800 টাকা আচ্ছা আর নিচে এগুলা ছোট ভাই তোমার খামারে কি আরো কবুতর আছে আর নাই না এগুলাই আচ্ছা আচ্ছা তোমার থেকে যদি কেউ কবুতর কিনতে চায় দিতে পারবে তো ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা বলেন তো 01741 50 50 13 13 52 52 আচ্ছা ঠিকানা কোন জায়গা আচ্ছা আচ্ছা ধন্যবাদ মাশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর কবুতর ভাই এই যে সবজি এই জোড়াটার দাম দিন কত ভাই এটা দাম চাইছে 3000 টাকা এটা কি নিউ এটাল না রানিং হবে ভাই জান রানিং হবে মাশাআল্লাহ অনেক সুন্দর এটা রানিং হবে এটা নর হবে না ভাই এটা এটা নর এটার দাম চাইছেন কত ভাই 2000 টাকা দাম চাইছে আলোচনা সাপে কিছু কমানো যাবে না ভাই আলোচনা সাপে কিছু কমানো যাবে অবশ্যই দামাদামি করতে পারবেন বার খামারে তো আরো কবুতর আছে অনেক না আচ্ছা আপনি থেকে যদি কেউ কবুতর কিনতে চায় সারা বাংলাদেশে দেওয়া সম্ভব না শুধু ঢাকার ভিতরে না আমার বাসা থেকে নিয়ে যাওয়া হবে বাসা থেকে নিতে হবে না আচ্ছা আপনি খামার থেকে এসে নিয়ে যাওয়া হবে আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন ভাই জান 01778 01778 4051 4044 আচ্ছা আচ্ছা আপনি বাসা তো কি বাংলা না বটতলা হ্যাঁ আচ্ছা আচ্ছা ডিউটি পাবেন মানে সব ধরনের কবুতরই আছে আপনার খামারে আচ্ছা আচ্ছা যদি খামারে আসতে চান অবশ্যই বাসায় যোগাযোগ করে খামারে আসতে পারবেন ভাইয়ের কাছে বিভিন্ন ধরনের কবুতর আছে ধন্যবাদ ভালো থাকবেন